ইসলাম আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি এই গরিবিনী মা জননী কবিতাটি লিখেছেন সিকান্দরাব্বা জাফর। এটি এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, বলে দেব এই সমস্ত কিছু যা আপনি মনোযোগ দিয়ে শুনলে এই কবিতাটি সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা হবে। এছাড়াও যারা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, প্রাইমারি স্কুল কলেজ, এক কথায় বলতে গেলে বাংলা সাহিত্যের যত বিচরণের জায়গা আছে যেগুলো পরীক্ষা আসে, সেখান থেকে লক্ষ্য করলে দেখা যায় যে এই এই সমস্ত টপিকস থেকেও দু একটা প্রশ্ন আসে। তো এটা সত্যি যে 100 বা 200 মার্কের পরীক্ষার মধ্যে একটা দুটো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রেজাল্টের দিক থেকে। তাই আমি বলবো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি কেউ ভালো ভালো ভিডিও পেতে চান, বা আমি যেহেতু এটা শুরু করেছি অনেক আগে, মাঝখানে কিন্তু ভাবছিল এবং এটা অনুবাদ চলতে থাকবে, বাংলা সাহিত্যের সমস্ত কিছু এখানে পর্যায়ক্রমে আসবে, অন্যান্য বিষয়ে আসবে, তো আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এগুলো নোটিফিকেশন পাবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। কবিতাটি গর্ভিণী মা জননী। গর্ভিণী মা জননী, এখানে একজন বাংলা মায়ের কথা বলা হয়েছে। আসলে একজন বাংলা মা, তার এই বাংলার জন্য গর্বিত, তার এই বাংলার সন্তানদের জন্য গর্বিত। কীভাবে গর্বিত এবং কেন গর্বিত সে প্রসঙ্গে এখানে বলা হয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীরা, বাংলার ভাষাভাষী যারা আছেন, তারা জানেন যে বাংলা ভাষা অনেক কষ্টের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে। তাদের মধ্যে যেন স্বদেশ চেতনার বহিঃপ্রকাশ ঘটে, তারা যেন বাংলা ভাষাকে মূল্যায়ন করে, শ্রদ্ধা করে। যদিও বাংলা ভাষার অবস্থান সারা বিশ্বে চতুর্থ এবং সারা বিশ্বে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ আছে, তো বাংলা ভাষা যদি আপনারা বিকাশ ঘটানোর জন্য প্রয়াস চালান, হয়তো এটি আরও অনেক উন্নত মানের ভাষা হতে পারে। তো বাংলা ভাষাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। এটা লিখেছেন সিকান্দরাব্বা জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। তো কবিরা সাধারণত একটা সুপ্ত জিনিসকে তাদের ভাষায় প্রকাশ করে। তো এখানে মা জননী বলতে জন্মভূমিকে বোঝানো হয়েছে, এই মাটিকে, মাটি যেন মা, কারণ মা যেমন একটি সন্তানকে লালন করে, সে কি দেশ, নিজের দেশ ঠিক মায়ের মতো এটা লালন করে। একটা শিশু যেন যেরকম অন্যের কোলে সেবা পায় না, সে মায়ের আদর যত্ন থেকে বঞ্চিত হয়, ঠিক তেমনি একজন মানুষ যখন স্বদেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, মাকে ছেড়ে বিদেশ যায় বা অন্য দেশে চলে যায়, তখন সে বুঝতে পারে যে আসলে মা মাতৃভূমি কি জিনিস, এটা কতই না মধুর, মায়াবী, মায়াময়, কতই না শান্তির জায়গা। তো এখানে কবি বুঝিয়েছেন যে আমার মা, আমার মাতৃভূমি, সে খুবই পুণ্যবতী ভাগ্যবতী, কারণ এই মাকে বাঁচানোর জন্য, মাকে রক্ষা করার জন্য শত শত সন্তান তাদের জীবন দিয়েছে, এ মাকে গর্বিত করার জন্য, অহংকারী করার জন্য, এ মাকে সম্মানিত করার জন্য দেশে শত শত মানুষ জান প্রাণ দিয়েছে, বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে। তাই মা খুব ভাগ্যবতী। এখানে কার চোখে মা নদীর খাজল, সবুজ তৃণীর আচল বুকে, কার পায়ে মা ধুলোয় নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। তো কবি দেশকে মা বলেছেন এবং এ দেশে নদীকে কাজল এবং পায়ে নুপুরের কথা বলেছেন, যা সন্ধ্যায় বাজে, তৃণভূমিকে, এদেশের তৃণভূমিকে মায়ের আতলের সাথে তুলনা করেছেন। সাধারণত এরকম দেশ, বাংলাদেশের মতো দেশ, বাংলা ভূমির মতো ভূমি সারা বিশ্বে, বহির্বিশ্বে কোথাও দেখা যায় না। এদেশে রয়েছে 6 ঋতু 12 মাস, এদেশে রয়েছে আবহাওয়ার বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, এখানে রয়েছে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, ধর্মীয় বন্ধন। এদেশের মানুষ যত সভ্য, যত ভালো, এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এসবই যেন এরই প্রতিদান। দেশকে যেন
দেশ মাতাই যেন ওই পৃথিবীকে, বুকের বাংলাকে, বাংলার মানুষকে বিবে করে তুলেছেন। তাই বাংলাদেশের উপমাকে তিনি মায়ের সাথে সংমিশ্রণ করে তুলনা করেছেন। যে রোজ ভোরে তোকে শিশির খোপায় বকুল জ্যোতির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত গোবর বিলাপ জ্বলে। তো এখানে বলা হচ্ছে যে প্রতিদিন ভোরবেলা সকালবেলা শিশির ভেজা খোপায় বকুল ফুল জ্যোতির গন্ধ মাখে, মানে চুলের খোপায় ফুল এবং সুগন্ধি ফুল দেয় এবং অনেকে ফুল দিয়ে পূজা পার্বণ করে। আবার কারো দুপুরে চন্দ্র ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে, অনেকে দুপুর বেলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে তখন সে এদেশের চিরপরিচিত এক পাখি ঘুঘু পাখি, সে যখন বিলাপ করে ডাকে, ঘুঘু করে ডাকে, ঘুঘু করে সে ডাকে, ঘুম ভেঙে যায়। ক্লান্ত ঘুঘুর বিলাপ ডাকে, ঘুঘুগুলো যেন এমনভাবে ডাকে যে সে ডাকে দুপুরবেলায় মাঝে মাঝে মানুষের ঘুম ভেঙে যায়। কামার কুমার জলে চাষি, বাউল মাঝির ঘর উদাসী। তো বাংলাদেশে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, এদের মধ্যে রয়েছে কামার কুমার জেলে তাঁতি, যাদের জীবন খুবই কষ্টে, যাদের জীবনে রয়েছে টানা পোড়া, তাদের জীবনে নেয় সমৃদ্ধি উন্নতি, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা সুখ আছে, তারাও দেশের মানুষ, সেদিকভাবে চলে, দেশের স্বাধীনতা উপভোগ করে। এদেশের রয়েছে মাঝির কণ্ঠে গাও উদাসী বাউল, যার কোনো চিন্তা নেই ভাবনা নেই, সে মানুষকে গান গেয়ে বেড়ায়। তো এরকম মানুষ, এরকম ভিন্ন পেশার মানুষ বহির্বিশ্বের কোথাও হয়তো দেখা মিলে না, যা বাংলাদেশে আমরা লক্ষ্য করি। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারে দ্বন্দ্ব গুণ। তো পৃথিবীর কোনো দেশে এরকম ইতিহাস নেই যে মা এবং ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, হাজার হাজার আত্মদান করেছে, মরেছে, দণ্ডিত হয়েছে, ফাঁসি হয়েছে। যেমন এদেশকে রক্ষা করার জন্য ব্রিটিশ দেহাদি ক্ষুদিরাম ফাঁসি হয়েছে, এদেশকে বাঁচানোর জন্য সালাম, রফি, বরকত, শফি কতজনের সহায়তা আছে। তিনি মায়ের বিশ সন্তানদের কথা বলেছেন। কোন জননীর আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বলে। তো আমাদের দেশের মেয়েরা তাদের দুঃখে কষ্টে, তাদের বেদনায় মায়ের কাছে আশ্রয় নেয়, মায়ের আচল তলে বা মায়ের সংস্পর্শে থাকে, তারা তাদের মনের দুঃখ বলে। সেই দুঃখ কষ্টের বর্ণনা যেন নকশিকাতার মাঠ হয়ে ওঠে, নকশিকাতা হয়ে ওঠে, এই ফুলের কান্না ফুলের নকশার এক চিত্র হয়ে ওঠে। যে চিত্র দিকে তাকালে বা চিন্তা করলে, কল্পনা করলে আমরা বুঝতে পারি যে একটা বাঙালি মেয়ের কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। সে যন্ত্রণার মধ্যেও সে মায়ের কাছে যেন সব কিছু বলতে পারে, সব কিছু করতে পারে। এটা বহির্বিশ্বের অনেক দেশে বিরল। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকালো ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। এই যে মা, এত সুন্দর, এত দয়ালু, এত মায়াময়, এত মা, এই মাকে রক্ষা করার জন্য, এই মায়ের সম্মান বাঁচানোর জন্য বাংলার দামাল ছেলেরা মায়ের ডাকে, মা নাম ডাকা পাগল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর দুর্বিপাকে, যেখানে রয়েছে যুদ্ধ, মৃত্যু, জীবননাশের ভয়। তার প্রমাণ 1971 সালে, তার প্রমাণ 1952 সালে। 1971 সালে 30 লক্ষ মা বোন শহীদ হয়েছিল, সেখানে ছেলে বা এই দামাল ছেলেদেরই ভূমিকা ছিল অসীম। তারা দেশকে স্বাধীন করেছে, হাজার হাজার ছেলের আত্মাহুতি দিয়েছে মায়ের সম্মান রক্ষার্থে। কোনো ভয়, কোনো বিপাক, কোনো ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তাদেরকে ব্যর্থ করতে পারেনি। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজাল রাখে। তো পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মা এবং মাতৃভাষার জন্য, স্বদেশপ্রীতির জন্য, এই দেশকে রক্ষার জন্য হাসতে হাসতে গলায় ফাঁসি নিয়েছে, যেটা বাংলার ক্ষুদিরাম নিয়েছিল, যেটা নিয়েছিল সূর্য সেন। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যারা এই দেশকে ভালোবেসে, দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে,
আস্তে আস্তে বুলেটে শহীদ হয়েছে। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন তারা সয়ে নিয়েছে? কারণ তারা মাকে সুখী দেখতে চেয়েছে, মাকে আপন করে পেতে চেয়েছে, মাকে ছিনিয়ে যেতে যেন কেউ না পারে, সেদিকে তাদের ছিল তীব্র প্রতিজ্ঞা। কার ছেলের মুখ উজ্জ্বল রাখে? তো এরকম আসলে কোনো দেশে নেই যে নিজের ভাষা মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছে। বর্তমান বিশ্বেও লক্ষ্য করে দেখা যায় সিরিয়া, তারপর ইরাক, ইরান এবং বিশেষ করে বিভিন্ন দেশে অনেক যুদ্ধ বিগ্রহ, সেখানে কিন্তু 71 বা 52 মতো বলিষ্ঠ কোনো নেতৃত্ব বা সাহসী ভূমিকা এখনও দেখার চোখে মেলে না। এজন্যই মায়ের মুখ উজ্জ্বল রাখার জন্য বাঙালি ছেলেরা যা পারে তার মুখেও পারে না করে সে কথা এখানে বলতে চেয়েছেন, বলেছেন। তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গর্ভিণী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। তো কবি সর্বশেষ বলেছেন যে তুই তো সে মা, যে মা গর্ভিণী, যার কোনো গর্বের শেষ নেই। তুই তো সে মা যার যার রক্তে, যার যার পদ্ম বা যার ফুল বা যার সরোজিনী বলতে এখানে মাকে বোঝানো হয়েছে, স্ত্রীলক্ষণে রয়েছে, যার রক্তে ধোয়া এবং যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলায়। এই যে বাংলা, এটা যুগ যুগ ধরে চিরন্তন দেশমাতৃকা বাংলা। এখানে যুগ যুগ ধরে যেসব ঘটনা ঘটেছে, ঘুরে যাচ্ছে, তার যে নীলা, এটা যেন এক নিত্যভূমি, চিরন্তন ভূমি, তো বাঙালির এক অর্জন। এটা একটি সংক্ষিপ্ত কবিতা। তো এই কবিতায় কিছু কঠিন শব্দ রয়েছে যেগুলো আমাদের জানা উচিত, যেমন পূর্ণবর্তী। পূর্ণবর্তী বলতে স্ত্রী জাতিকে বোঝানো হয়েছে, পূর্ণমা ভালোবাস করেন এমন নারী হচ্ছে পূর্ণবর্তী। সরোজিনী, সরোজ মানে পদ্ম, সরোজের স্ত্রীবাচক শব্দ হচ্ছে সরোজিনী। এই কবিতায় দেশমাতৃকা বাংলাদেশকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে, কমনীয় পদ্মের সঙ্গে তুলনা করছে, এদেশের মাতৃকা বাংলাদেশের তুলনা করা হয়েছে পদ্মের সঙ্গে, যেন একটি পদ্ম ফুলে দেশ। মরণ মারের দ্বন্দ্ব, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি হচ্ছে মরণ মারের দ্বন্দ্ব। মরণের আঘাত থেকে যে শাস্তি প্রাপ্ত শাস্তি, সেটা মরণ মারের দ্বন্দ্ব। এবং ছোপানো, ছোপ মানে ছাপ বা রং, সেখানে ছোপানো মানে রাঙানো, রং করা, পাগল ছেলে। বাংলার মুক্তিকামী বিদ্রোহী তরুণ যুবকেরাই পাগল ছেলে, যা নির্ভয়ের যুদ্ধ সংগ্রামে লুপ্ত হয়েছিল ভয়ঙ্করের দুর্বিপাকে। ভীতিকর দুর্ভোগ দুর্ঘটনা, এখানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসন করা, পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান। উজ্জ্বল, এখানে উজ্জ্বল শব্দটি কমল রূপ। যুগ চেতনা চিত্তভূমি নিত্যভূমি বাঙালি, যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশ। কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি লিখেছেন আবু সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর একজন বিশিষ্ট কবি, নাট্যকার, সাংবাদিক, জন্মেছিলেন সাতক্ষীরা জেলায় 1919 সালে। পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অনেক লেখা রয়েছে, তার মধ্যে প্রসন্ন শহর, প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি তার কাব্যগ্রন্থ। সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক, যে নাটকটি খুবই বিখ্যাত, বাংলার স্বাধীন শেষ নবাব 1757 সালে পলাশী প্রান্তরে মুক্তির মধ্য দিয়ে, হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা হারায়। তো তা সেই ঘটনাকে কেন্দ্র করে এই সিকান্দার আবু জাফর এক সাহসী ভূমিকা নিয়ে সেই চিত্রকে নাটকের মধ্যে তুলে ধরেছেন, যা খুবই বিখ্যাত। তিনি মৃত্যুবরণ করেন 1975 সালে। তো কবি এখানে পূর্ণবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ
অন্বেষণ করেছে। কারণ বাংলাদেশের সংস্কৃতি জীবনের সঙ্গে পরিবেশ প্রাকৃতিক সম্পর্ক হয়ে অবিচ্ছেদ্য। শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা শত কষ্ট সহ করে, তবে কোনো অন্যায় অত্যাচার অবিচার তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিলেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানকে সাহস শক্তি যোগাতে হয়। দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল জুলুম ফাঁসির দ্বন্দ্ব মাথায় নিয়ে নিজের সুখ শান্তি আলস পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সহজের সাথে সংগ্রামের পথে বেছে নেয় তাদের জন্য বাংলাদেশ সত্যিই গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। বাংলার মাটি যেন, বাংলা ভূমি যেন বাংলার মা যেন, স্বাধীন চেতা বীর সাহসী সন্তানদেরকে জন্ম দিয়ে থাকেন। তো বন্ধুরা, এখান থেকে ছোটোখাটো অনেক প্রশ্ন আসতে পারে। তো আমি যেটুকু আলোচনা করেছি এটুকু আপনারা বারবার শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এখান থেকে আপনারা লাভবান হবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনাদের এটা সামান্যতম ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না গঠনমূলক কিছু রয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।